চেঞ্জ করতে তে একটা টমের মধ্যে চলে আসে। অন্যদিকে পার্টিতে হই হুল্লোড় চলছে। হঠাৎ সানা এসে চাঙ্কুকে অফার করে, প্লিজ চাঙ্কু আমরা একসাথে একটু একটা রুমে ক্লোজলি থাকতে পারি না? লাইক সিরিয়াসলি সানা, আর ইউ ক্রেজি? তুমি পাগল হয়ে গেছো? না না চাঙ্কু প্লিজ। এই কথা বলে সানা চাঙ্কুকে হাত ধরে টানা শুরু করে। এক পর্যায়ে চাঙ্কু ফিরে গিয়ে সানার গালে থাপ্পড় মেরে দেয়। মুহূর্তে সানা কাঁদতে কাঁদতে তার ভাইয়ার কাছে চলে যায়। কি হয়েছে ডার্লিং, তুমি কান্না করছো কেন? এই কথা শুনতেই কায়ের চোখ পুরোপুরি গরম হয়ে যায়। আজ পর্যন্ত তার ফ্যামিলির কেউ তার বোনের গায়ে হাত লাগায়নি, সেখানে কোন ছাই চাঙ্কুর ভাই চাঙ্কুকের দিকে আগাতে থাকে। সানার ভাই কায়ে চাঙ্কুকের কাছে গিয়ে চাঙ্কুকে বলে, সবে ড্রিঙ্ক করছে আর এখানে তুমি দাঁড়ায় দাঁড়ায় বই হচ্ছো, তুমিও এক গ্লাস না? আসলে আমার আজ খাওয়ার মুড নেই। কে বলেছে মুড নেই? খাওয়ার জন্য মুড লাগে? খাইলেই তো মুড চেঞ্জ হয়ে যায় ব্রো। এই বলে চাঙ্কুকের হাতে একটা ড্রিঙ্কের গ্লাস ধরিয়ে দেয়। খাই। এক ঢোক খাওয়ার সাথে সাথে চাঙ্কুকের মাথা ঘোরাতে থাকে। পুরোটা কমপ্লিট করতে না করতে মাথায় প্রচণ্ড ব্যথা ওঠে, যেন মনে হচ্ছিল ওর মাথা কেউ জানে ভেঙে ফেলছে। চাঙ্কুক ধীরে ধীরে মাথা ব্যথার যন্ত্রণায় ক্লাবের চেঞ্জ রুমের দিকে চলে যেতে থাকে। চাঙ্কুক সব কিছু যেন ঝাপসা ঝাপসা দেখছে। আর ক্লাবের চেঞ্জ রুমের দিকে তে ছাড়া আর কেউ নেই, বাকি সবাই ক্লাবের পার্টিতে ব্যস্ত। তে যখন ড্রেস চেঞ্জ করছিল তখনই দরজা খুলে চাঙ্কুক। চাঙ্কুককে দেখে তে একটা চিৎকার করে ওঠে, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে পার্টিতে তো অনেক শব্দ হচ্ছে। তে ভীষণ ইম্বারেসড হয়ে যায়। যে জামাটা পরছিল সেটা গায়ের সামনে ধরে থাকে। অন্যদিকে চাঙ্কুকের মাথা ব্যথার যন্ত্রণায় চাঙ্কুক কিছু দেখতে পাচ্ছে না। এক টাইমে সে বসে পড়ে মেঝের মধ্যে। চাঙ্কুক উঠে থেকে টান দিয়ে বিছানার উপর শুয়ে দেয়। চাঙ্কুকের মাথা বর্তমানে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। চাঙ্কুকের মাথা সজ্ঞানে নেই, নেশার মায়াজালে বন্দি হয়ে আছে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমার সাথে খারাপ কিছু করবেন না, দয়া করে আমার সর্বনাশ করবেন। চাঙ্কুক তো তেয়ের কোনো কথা শুনতেও পারছে না, বুঝতেও পারছে না। আর চাঙ্কুক তো দেখে চিনেও না। কেন পার্টিতে এসেছো? পার্টিতে এসেছো, আমার নজরে পড়ে গিয়েছো, এখন তোমাকে আমার সাথে করতেই হবে। থিয়াম অনেক চেষ্টা করলো চাঙ্কুকের হাত থেকে বাঁচার, কিন্তু সেটা আর হলো না। চাঙ্কুক আর তিয়ের মধ্যে জোর জবরদস্তি আর শুরু হয়। এক সময় তে চাঙ্কুকের শক্তির কাছে আর টিকতে পারে না, ক্লান্ত হয়ে যায়। আর সবটুকু আশা সবটুকু চাঙ্কুক নিজের হাতে শেষ করে দেয়। চেনে না জানি না একটা ছেলে তার জীবন এইভাবে শেষ করে দিবে কোনো শত্রুতা ছাড়া, তুই সেটা কখনো ভাবতেও পারিনি। আর আজ আমার মধ্যে জুস পড়ে যাওয়া যে তার জীবনের এত বড় একটা অংশ হয়ে দাঁড়াবে সেটাও সে কখনোই বুঝতে পারেনি। অজ্ঞান হয়ে গেছিল, উঠে দেখে আশেপাশে কেউ নেই, হয়তো চাঙ্কুক পালিয়ে গেছে এমন একটা কিছুতে ভাবে। ছেলেটার নামও তে জানে না। উঠে সরাসরি পাশে পড়ে থাকা কাপড়টাতে পড়ে নেয়। কালকে রাতে সেই ঘটনাটা ভেবে বারবার গায়ে কাঁটা দিয়ে উঠছে তের। তে বুঝতে পারছিল না যে বাসায় গেলে তাকে তার মা বাবা কি বলবে বা সবাই সব কিছু জেনে যাবে কিনা। কিন্তু সবাই যদি সব কিছু না জানে তাহলে নিজে থেকে তে একটা কথাও বলবে না। তে ওই রুমটা থেকে বের হয়ে দেখে পুরো ক্লাব খালি, সামনে একটা রিক্সা নেয় তে, তারপর ওইটা করেই বাসায় চলে যায়।
দুই বছর কেটে গেছে, আজও চাপা আছে তের সেই দিনের সেই ঘটনা। তেকে আজ বিয়ের জন্য দেখতে আসবে, তের কাছে মনের কোনো পছন্দ নেই, কারণ যাকেই সে বিয়ে করুক না কেন তাকে তো ঠুকিয়ে বিয়ে করা হবে। আগের সত্য ঘটনাগুলো বললে তো তার কখনো বিয়ে হবে না, এই ভয়ে সে কখনো ওই ঘটনা বলতেও চায় না। মেয়ে দেখতে আসবে ওই বলে সবাই বেশ তাড়াহুড়ায় ছিল, আর অন্যদিকে তে মায়ের ডাকে দৌড়াদৌড়ি করতে যেয়ে হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ছেলেটা তার দিকে এক নজরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এর আগে এমন সুন্দর মেয়ে কখনো দেখেনি। ছেলেটাকে দেখার সাথে সাথে তের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, সাথে সাথে ছেলেটার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, অনেক ভয় লাগতে শুরু করে। পিছন থেকে তখনই ছেলেটার ভাই ছেলেটাকে ডাক দেয়, জাঙ্কু জাঙ্কু কি করছিস, এটা তোর প্লে বয়গিরি করার জায়গা নয়। সুগার ডাক যেন জাঙ্কুক শুনতেই পাচ্ছে না, জাঙ্কুক শুধু এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের সব ঘটনা মনে থাকতে পারে, কিন্তু সেদিন তো জাঙ্কুক ড্রাঙ্ক ছিল, তার তো কোনো কিছুই মনে নেই। জাঙ্কুক তেকে জিজ্ঞেস করে, আপনার নাম? তের জাঙ্কুককে দেখে এত বেশি ভয় হতে থাকে যে তে ওখান থেকে নাম না বলেই চলে যায়। ওটা মেয়ে নাকি কোনো পরী? সুগা এসে জাঙ্কুককে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক এক দৃষ্টিতে তের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। সুগার থেকে হাতটা ছাড়িয়ে তের পিছু পিছু জাঙ্কুককে যেতে থাকে, জাঙ্কুককে শক্ত করে হাতটা ধরে। জাঙ্কুকের নাম না জানলেও জাঙ্কুকের স্পর্শগুলো তে ভালো করেই চিনে। জাঙ্কুকের হাতের ছোঁয়া পেতেই তে আটকে ওঠে। নামটা বললেন আছে? হাত ছাড়ুন আমার, এটা কোনো অসভ্যতামি করার জায়গা নয়। আমাকে আপনি অসভ্য বলছেন, এমনভাবে বলছেন যেন অনেক আগে থেকে আমাকে চেনেন, আমি কতটা ভদ্র সেটা আমিই জানি। তে জাঙ্কুকের দিকে রেগে তাকায়, বড় বড় টানা টানা মায়াবী চোখ অনেক সুন্দর, ছোট থেকে আমার এমন চোখ ভালো লাগে। তে শুধু চুপ করে আছে, জাঙ্কুক কি বলছে না বলছে সেটা শুনে সে কি করবে, কতটা সভ্যতা সে জানে সেটা তে খুব ভালো করেই জানে। দু বছর স্মৃতিগুলো অনেক বেশি গায়ে কাটা দিয়েছে, এখন ওগুলো ভুলে থাকার চেষ্টাই করে তে। জাঙ্কুকও নাসুরবান্দা, তের নাম না শুনে সে তার হাতটা ছাড়ছে না। আচ্ছা ঠিক আছে, নামটা বলতে হবে না, আগে বলুন আপনি কি সিঙ্গেল? চেনেন না জানি না, একটা মেয়েকে এইসব জিজ্ঞেস করতে সরম লাগে না। আচ্ছা ঠিক আছে, এটা বলতে হবে না, আপনি ভার্জিন তো? তের কান পর্যন্ত এই কথা পৌঁছানোর আগেই তের জাঙ্কুকের গালে অনেক জোরে একটা চড় মেরে দেয়। জাঙ্কুককে তার সহ্য হয় না, জাঙ্কুকের জন্য আজ তার লাইফে অনেক বড় একটা ক্ষত সৃষ্টি হয়ে আছে। ওই কষ্ট হয়তো কাউকে সে বোঝাতে পারবে না, আর যদি বোঝাতে যায় তাহলে সেই বড় অপরাধী হয়ে থাকবে, সবাই তাকে কলঙ্কের কালি মাখিয়ে দিবে গায়ে। তাই ভয়ে ওই কথাগুলো সে কাউকে বলে না, নিজের আপনজন নিজের মা বাবার দিকেও লুকিয়েছে। কিন্তু এই জাঙ্কুক যে এখানে এসেছে ভয় হচ্ছে তার, যদি সবাইকে বলে দেয় যে জাঙ্কুকের হাতে তে, এই কথা ভাবতেই তীর চোখে ভয়ের ছাপ চলে আসে আর চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। জাঙ্কুকের হাত থেকে কোনো মতে বাঁচার জন্য তে নিজের নামটা বলে দেয়, আমার নাম তে কিমথেয়ং। এই কথা বলে তে নিয়মের দিকে চলে যায়, আর জাঙ্কুক মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ তোমাকে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, এত বছর ধরে আমি সব মেয়েদের মন কেড়ে নিয়েছি, আজ তুমি আমার মনটা কেড়ে নিলে। তখনই সেখানে আরে মানে জাঙ্কুকের বাবা এসে বলে, এই জাঙ্কুক জানিস আজকে তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। অমনি জাঙ্কুক মনে মনে ভাবতে থাকে, কোথাও তোর সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছে না তো? এই বলে একটা দীর্ঘ শ্বাস নিয়ে জাঙ্কুক আর ওর বিয়ের কথা ভাবতে থাকে, কত সুন্দর হবে। সুগা বসে বসে ফোন টিপছিল, তখনই একটা মেয়ে এসে সুগাকে পিছন থেকে বলে, ভাইয়া আই লাভ ইউ, আপনি অনেক সুন্দর দেখতে। সুগা জাস্ট মেয়েটার দিকে একবার তাকায়, আবার চোখ ফিরিয়ে দেয়, আপনাকে দেখে আমার মাথার উপর বজ্রপাত পড়েছিল, আর আপনাকে দেখে আমার মনে হচ্ছিল কি যেন মানে পৃথিবীর সব আলো অন্ধকার আমার উপরে এসে পড়েছে। আসলে প্রবলেমটা আপনার নয় বা পাবনার হসপিটালের ডক্টরের নয়, প্রবলেমটা ছিল দারোয়ানের, আপনাকে কিভাবে বের হতে দিল? সুগের এমন কথায় তো জিমিন পুরোপুরি হক চকিয়ে গেল, ভাইয়া আমি আপনাকে প্রপোজ করেছি আপনি রিপ্লাই না দিয়ে আমাকে পাগল বলছেন, কি আর বলবো বলো, হাজারটা ছেলে তোমার পিছনে লাইন মারে, তারপর তোমার পিছে পিছে ঘোরে, তোমার জন্য ওরা পাগল, এসব গল্পই তো এখন শোনাতে,
কবিতা শোনার জন্য চুপ করেছিলাম। সত্যি আই লাভ ইউ। সুগার কোনো কথা না শুনে সেখান থেকে উঠে গেল। অনেক সময় পার হয়ে গেছে, এত বড় অনুষ্ঠানে এখন অ্যানাউন্স করার পালা যে কার সাথে কার বিয়ে হচ্ছে আর কার কাকে পছন্দ হলো। অধীর আগ্রহে জাহুক তার সারপ্রাইজটা জানার জন্য বসে আছে। তখনই আরিম স্টেজের উপরে উঠে বলতে শুরু করে, লাইফে অনেক রকম মোমেন্ট, অনেক রকম সিচুয়েশন তৈরি হয় যেটা মানুষকে মেনে নিতে হয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেখানে সান্ত্বনা দেওয়ার মতো একটা জিনিসই থাকে, সেটা হলো লাইফ পার্টনার। প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জন্য সঠিক লাইফ পার্টনার দরকার। যেমন আমার জীবনের সঙ্গিনী জিন, সে সত্যি আমার জন্য পারফেক্ট। একজন বাবা হিসেবে আমি আমার সন্তানের নিশ্চয়ই সবসময় ভালো চাই। আর আমি যেমন একজন ভালো লাইফ পার্টনার পেয়েছি, তেমন আমার সন্তানকেও একজন ভালো লাইফ পার্টনার উপহার দিতে চাই। আর আমার কাছে মনে হয় আমার সন্তানের লাইফে সবচেয়ে ভালো লাইফ পার্টনার হবে, সন্তান বলতে আমার দুজন সন্তানকে আমি ভালোবাসি। তবে আজ আমি কথা বলছি সুগাকে নিয়ে, আর আমি সুগার লাইফে ওকে সারপ্রাইজ হিসেবে মিস্টার জাং হসকের মেয়ে কিম তেয়ংকে দিতে চাই। এই কথা শুনে মুহূর্তেই জাংকুকের মুখে সব হাসি বিলীন হয়ে গেল। অন্যদিকে জিমিন যেন নড়তে পারছে না, কথাও বলতে পারছে না। তবে সুগা তার বাবার সিদ্ধান্তে বেশ খুশি, আর তেও তো খুশি। তাও তো ওর একটা বিয়ে হচ্ছে, একটা সংসার তো হবে। কিন্তু জাংকুক আর জিমিনের মনে চলছে অন্যরকম কষ্টের জোয়ার, কাকে কি বলবে কিছু বুঝতে পারছে না। তখন সুগা আর তেকে স্টেজের মধ্যে ডাকা হয়, যে হোপ আর আরিম মিলে দুজনের হাত একসাথে করে দেয়। যদিও আজকে মেয়ে দেখার কথা ছিল, তবে মেয়ে দেখে যেহেতু পছন্দ হয়েছে আর সিদ্ধান্তও গ্রহণ করা হয়ে গেছে, তাই এঙ্গেজমেন্টটাও সেরে ফেলা হবে। সুগা তের হাতে আংটি পরিয়ে দেয়, আর তের হাতে আংটি দেওয়া হয়, তেও সুগার হাতে আংটি পরিয়ে দেয়। জিমিন অনেক আগে থেকেই সুগাকে ভালোবাসত, তবে আজ যখন একটু কাছাকাছি কথা বলার সুযোগ পেয়েছে তাই আজকেই তাকে ভালোবাসি বলে দিয়েছিল। কিন্তু জিমিনের তো ভালোবাসি বলেই কোনো লাভই হলো না। জাংকুক ভেবেছিল হয়তো থেকে ভালোবাসে, থেকে পেয়েও যাবে। আজ পর্যন্ত যাকেই পছন্দ করেছে তাকেই পেয়ে গেছে, হাতের পুতুলের মতো ইউজ করে আবার ফেলে দিয়েছে। তবে আজ যে এমন একটা ঘটনা তার সামনে ঘটে যাবে কখনো বুঝতে পারিনি। আসলে ছোট থেকে যা দেখেছে তাই তো তারই হয়ে গেছে, তাই এতটুকু আশা করেনি সে। মা বাবার আদরের ছোট ছেলে, আলালের ঘরে দুলালো বলা যেতে পারে। জীবনে কোনোদিনও কোনো কিছুর অভাব সে বোঝেনি, তবে আজ এই মুহূর্তে মনে হচ্ছে যে তার তেরই অভাব আছে। আসলে কাউকে না পাওয়ার কষ্টটা তো জাংকু কখনো বুঝেনি। যা লেগেছে আজ পর্যন্ত সব তার বাবার কাছে সে বলতে পেরেছে, কিন্তু আজ যে তার তের দরকার সেটা কেন জানি মুখ ফুটে তার বাবার কাছে বলতে পারছে না। নিউ কাপাল হতে চলেছে, সুযোগ পাইলে কি সুগা আর তে ছাড়ে? তাই আলাদা জায়গায় যেয়ে দুজন গল্প করছে বসে বসে। হঠাৎ করে তের পা মচকে যেতে লাগে, আর তখন সুগা তেকে ধরে। তে আজব দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে আছে, যেন এতদিনে কোনো কিছুর একটা অভাব তার জীবনে পূর্ণ হয়েছে। মুখের উপর পড়ে থাকা চুলগুলো সুগা সরিয়ে দিয়ে তেকে বলে, বলছিলাম কি মেকআপ ছাড়া এত সুন্দর লাগছে, ভাবো বিয়ের দিন তোমাকে কত সুন্দর লাগবে। জিমিন যখন দুজনের এই কথা শুনে, তখন জিমিনের কাছে এত বেশি খারাপ লাগছিল যে জিমিন বলে বোঝাতে পারছিল না। জিমিন আড়াল থেকে ওদের সবগুলো কথা শুনছিল, ওদের ধরাধরি করে কথা বলা, ওদের গল্প করা জিমিনের কাছে অনেক খারাপ লাগছিল। জিমিনের ভার্সিটিতে সুগা সিনিয়র ছিল, তখন থেকেই জিমিনের সুগাকে অনেক ভালো লাগে। সুগা কখনো জিমিনকে নোটিস করেনি, কিন্তু জিমিন কখনো সুগাকে নিজের চোখের আড়াল করেনি, চুপি চুপি সব সময় দেখেছে।
সুগা আর দিয়ে যেন একদিনই এক অপরের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে গেছে, সব রকম গল্প করছে। সুগার দিয়ে মেয়েটাকে অনেক বেশি ভালো লেগেছে, আর দিয়ের তো ভালো লাগুক বা না লাগুক লাগাতেই হবে। খাওয়ার সময় হয়ে গেছিল, দুজনকে নিচে খাওয়ার জন্য রাখলে জিমি তাড়াতাড়ি করে নেমে যায় যাতে ওকে না দেখা যায়। অন্যদিকে খেতে খেতে যখন তেয়ে হাত ধুতে যায় তখন তেয়ে মুখে লেগেছিল খাবার, আর সুগার সেটা তেয়ের ঠোঁটে হাত দিয়ে মুছে দেয়। আবারও আজব দৃষ্টিতে একে অপরের দিকে তাকায় তারা। জাংকুকের আর এসব কিছু সহ্য হচ্ছিল না, জাংকুক না খেয়ে উঠে যায় ওখান থেকে আর বলে, আমার খিদে নেই, আমার খেতে ইচ্ছে করছে না, আমি এখান থেকে গেলে। সবাই অবাক হয়ে যায় যে জাংকুকের কি হয়েছে। জাংকুকের এমন ব্যবহার দেখে জাংকুকের বাবা একটু উপলব্ধি করতে পারে, বাবা হয়তো ছেলের এতটুকু তো বুঝবেই। ছোট থেকে জাংকুক কিছু বলার আগেই যা লাগবে তা তার বাবা তার সামনে এসে হাজির করেছে, এতটুকু তো বুঝবেই। অনেকটা সময় পার হয়ে যায়। জেহুক এবং আরিমের মধ্যে কথা হয়েছে যে আরিমদের বাসায় যেয়ে এতদিন ওরা থাকবে, আর সব শপিং টপিং যা যা করা লাগবে সব একসাথেই করবে। বাড়ির বড় ছেলের বিয়ে, একটু ধুমধাম করে অনুষ্ঠান না করলে কি মজা হয়। অন্যদিকে জিমিন তার এক্সামের কথা বলে তার বাসায় চলে গিয়েছে, সে থাকবে না এখানে। যার জন্য এখানে থাকা, তার সাথে তার বোনের বিয়ে, সেখানে কি সে আর থাকতে পারে? এই জন্য ভার্সিটি পরীক্ষার ছুতো দেখিয়ে চলে এসেছে। কিন্তু তাতে কি, প্রায় সময় সুগার সাথে রাস্তার মাঝখানেই দেখা হয়ে যায়। জিমিন বিষয়টাকে আর বাড়াতে চায় না, তাই পাত্তা না দিয়ে চলে যায়। অন্যদিকে জাংকুক থেকে বলতে চাচ্ছিল যে সে থেকে পছন্দ করে, কিন্তু পরিবেশ অনুযায়ী কিভাবে এই বাসে থেকে এই কথাটা বলতো? তীর দিকে শুধু তাকিয়ে থাকতেই পারে, তাছাড়া কোনো কথা বলতে পারে না। কেউ মাঝে মাঝে জাংকুকের দিকে তাকিয়ে অবাক হয়, এখনো পর্যন্ত কেন ছেলেটা ওই সত্য কথাগুলো বলে দিচ্ছে না। তীর বসেছিল সোফার উপরে, আশেপাশে কোনো কেউ না থাকার জন্য জাংকুক তীর দিকে এগিয়ে যেয়ে থেকে বলে, আপনার কি কোনো নিজস্ব পছন্দ আছে? আপনি কেন বারবার এমন করে যান, আমার দিকে তাকিয়ে থাকেন, সব সত্যটাও আপনি জানেন, অথচ আপনি এমন ব্যবহার করেন যারা আপনি কিছুই জানেন না। কি জানি আমি আপনার ব্যাপারে, শুধু প্রথম দেখাই আপনাকে ভালোবেসে ফেলেছি। না আপনি মিথ্যে কথা বলছেন, আগে সব কিছু আপনি জানেন, সব কিছু আপনি মিথ্যে কথা বলছেন, কিন্তু দয়া করে আমার বিয়েটা ভাঙবেন না। আমি তোমার বিয়ে ভাঙবো না, শুধু আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিথ্যে এগুলো, আপনার ভাই আমাকে একদিনে কত ভালোবাসে আপনি জানেন? আর তাছাড়াও আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব, আমি কারোর সাথে লাভ ম্যারেজ করতে চাই না। জাংকুক এর কোনো কথাই বুঝতে পারছিল না, কারণ সেই দিন তো সে ড্রাঙ্ক ছিল। সেদিন রাতের কোনো স্মৃতি জাংকুকের মনে নেই, মনে যদি থাকতো তাহলে অনেক আগে সে তীর কাছে ক্ষমা চেয়ে নিত। মাথায় হাত দিয়ে জাংকুক অনেকক্ষণ বসে বসে ভাবে যে এর আগে সে কোথাও থেকে দেখেছে কিনা, আর তীর কোন মিথ্যে বা কোন সত্যর কথা বলছিল। সুগার প্রতি তীর ফিলিং জন্মানোই তো স্বাভাবিক, পরিবারের সবার থেকে যেহেতু বিয়ে দিচ্ছে, আর ওর সাথে কথা বলে তার তো অনেক বেশি ভালো লেগে গিয়েছে, তাই অনেক বেশি ভয় আছে, জাংকুককে নিয়ে ভয় আছে। যদি সবটা বের হয়ে যায় তাহলে হয়তো সবটা শেষ হয়ে যাবে। বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলা হয় এর মধ্যে, তবে বিয়ের দিন আলাদা বাড়ি থেকেই বিয়েটা হবে, নয়তো মজা কিসের? তেয়েদের বাড়ি থেকে সুগা নিজ হাতে যে দেখে ওদের বাসে নিয়ে আসবে, তারপর বিয়ে পড়ানো হবে। দেখে যত দেখে জাংকুকের তত আত্মা কাঁপতে থাকে, তেয়েকে অনেক বেশি ভালোবাসে জাংকুক, সেটা কিভাবে বোঝায়? সবাই হয়তো হাসবে যে একদিনে কিভাবে ভালোবাসা যায়, কিন্তু জাংকুককে জানে একদিনেও ভালোবাসা যায়। তেয়েকে হারানোর যন্ত্রণা যেন জাংকুকের দিন দিন বাড়তেই চলেছে। হাতে আছে 2 দিন, মানে 48 ঘন্টা। এই 48 ঘন্টা পর হয়তো জাংকুক পুরোপুরি তেয়েকে হারিয়ে ফেলবে। আমি তো ওকে পাইনি, কোনোদিন পাবো না, তাহলে হারানোর ভয় কেন পাচ্ছি আমি? অন্যদিকে জাংকুক ঘরে যখন বসে বসে কান্না করছিল তখন আরিম সেটা আড়াল থেকে দেখে, মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে যে ভাবে, ছোট থেকে ভাইয়ের যা লাগে তোরও তো তাই লাগে, আজ নয় স্যাক্রিফাইসই করলি,
জাংকুকের ভালো লাগছে না। জাংকুক ছাদের এক কোণায় চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে কফি খাচ্ছিল। হঠাৎই যখন নজর যায় তখনই দেখে যে সুগা যে দিকে জড়িয়ে ধরছে। ওই সিনটা যেন জাংকুক একেবারে সহ্য করতে পারছিল না, দুই চোখ একেবারে শক্ত করে বন্ধ করে নেয়। হাতে থাকা কফির গ্লাসটা ছুঁড়ে ফেলে নেয় আর অন্যদিকে তেসুগাকে বলে, এত কিসের রোম্যান্স তোমার, হ্যাঁ বিয়ের আগে কি কিস করার চিন্তা করছো নাকি? জাংকুকের এই কথাটা শুনে মনে হচ্ছিল যেন কলিজাটা এক্ষুনি বের হয়ে আসবে। শুধু কিস কেন, আর অনেক কিছু করতে পারি আমি, সমস্যা আছে? জাংকুক কি করবে বুঝতে পারছিল না, ছাদের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কষ্টের মুহূর্তটা দেখতে পারছিল না, আর অন্যদিকে এখান থেকে চলে যাওয়ার কোনো পথও নেই, কাউকে বুঝতে দিতে চায় না সে যে আবার সে তার ভাইয়ের ভালোবাসাকে ভালোবাসে। ছাদের এক কোণে জাংকুক ছিল, এটা সুগার দে নোটিস করেনি। একে অপরের সাথে প্রেম আলাপ প্রেম নিবেদনে ব্যস্ত তারা। ভাইয়ের সুখ সবসময় তার মুখে যখন হাসি ফুটায়, ভাইয়ের যেটা লাগে সবসময় সেটাই সে নেয়, কিন্তু কখনো ভাবেনি যে ভাইয়ের ভালোবাসা কি তারই লাগবে, এটা তার জেদ। জাংকুক মনে মনে ভাবে, আমি তাকে বিয়ে করতে না পারলে আর কাউকে কোনোদিনও বিয়ে করবো না। তখন তেসুগার হাত ধরে সুগাকে বলে, আমার না তোমাকে হারিয়ে ফেলার অনেক ভয় করে, তুমি আমার থেকে কত দূরে চলে যাবে না তো? সুগা তের হাত ধরে বলে, পৃথিবী উল্টে গেলেও এটা সম্ভব নয়, তোমাকে আমাকে কখনো কেউ আলাদা করতে পারবে না, আমাদের এই বন্ধন পৃথিবী কেউ ভাঙতে পারবে না। জাংকুক মনে মনে ভাবে, যদি তোরা এক হতে না পারিস কি করবি, পাগল হয়ে যাবি, রাস্তায় রাস্তায় ঘুরবি, পৃথিবীর কোনো শক্তি পারবে না, কিন্তু উপরে একজন আছে তিনি তো পারবে। ঘরের মধ্যে বসে বসে জাংকুক রুবিস কিউব মিলাতে ব্যস্ত, কারণ তে আর সে তো আর মিলতে পারবে না, তাই এটাই মিলে নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে। আজ তো সেই দিন, সুগা আর তে একভাবে মিলে যাবে, আজকে তাদের বিবাহ বন্ধনের দিন। জাংকুক নিজের ভাইয়ের বিয়েতে যেতে চাচ্ছে না, তবে আরিম নাচর বান্দা তাকে নিয়েই যাবে। হাত পা টেনে জোর করে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে জাংকুককে আরিম বলে, তোকে যেতেই হবে, আজ আমার জেদ চলবে, তোর নয়, ছোট থেকে তোর কথা মতোই সবাই চলেছি, আজ আর নয়, দুঃখিত। সুগার পাশে বসিয়ে দিয়েছে জাংকুককে। সুগা একের পর এক কথা বলে যাচ্ছে, যে ছেলে একেবারেই কথা বলতো না আজ তার মুখে খুই ফুটেছে, আর জাংকুকের মতো চলচল স্বভাবের একটা ছেলে আজ চুপচাপ। ভালোবাসার মানুষ এরকমই হয়, একটা মানুষকে একেবারে পরিবর্তিত পারে। জাংকুক চুপ করে গাড়ির গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে চাঁদটাকে দেখছে। জাংকুক গাড়ি থেকে নামতেই দেখি বর যে তের পাশে বসে, মানে সুগা যে তের পাশে বসে। সিনটা দেখে জাংকুকের কেমন লাগছিল এইটা বলার ভাষা অন্তত এখানে নেই, বেশি কিছু না, শুধু চোখের পানিটুকু মুছে নেয়। বেশ সুন্দর কথা হচ্ছিল, ওই বাড়িতে যে বিয়ে পড়ানো হবে, এখানে শুধু ছবি টবি তোলা হচ্ছে। বর বউ দুজনেই যখন হাসি মুখে ছবি তুলছে, তখনই জাংকুকের চোখ দিয়ে অজস্র পানির জোয়ার বয়ে যাচ্ছে। জাংকুক উল্টা করে কান্না করছিল, কিন্তু যখন সামনের দিকে তাকালো তখন তার পৃথিবীটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল, কারণ উপরে সবচেয়ে বড় ঝাড়বাতিটা ইয়ুঙ্গি এবং তের উপরে খুলে পড়লো। মুহূর্তে জিমিন নিজের থেকে অনেক জোরে একটা চিৎকার দেয়, জাংকুকের হাত থেকে ফোনটা পড়ে যায়। জাংকুক দৌড়ে যায় তে আর সুগাকে বাঁচাতে চায়, কিন্তু বাঁচাতে পারে না, দুজনের শরীরের মধ্যেই অর্ধেকের বেশি কাঁচ ঢুকে গেছে। জাংকুক দৌড়ে যেয়ে পাগলের মতো করে ওদের উপর থেকে ঝাড়বাতিটা তোলার চেষ্টা করছিল। এই পরিবারের এই বাড়ির সকলে স্তব্ধ হয়ে গেছে, আজ বিয়ের দিনে যে এমন কোনো ঘটনা ঘটতে পারে কেউ আশাও করেনি। অ্যাম্বুলেন্স সুগাকে তাড়াতাড়ি করে ইয়ার মধ্যে তুলে দেয়, আর জাংকুক দেখে কোলে নিয়ে ধরায়ে ওকে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দেয়। জাংকুকের মাথায় ঘুরছিল বারবার ওর বলা সেই কথা যে উপরে একজন আছে, ওদের মিল হতে দেবে না। জাংকুকে কেন জানি অনেক বেশি খারাপ লাগছিল। জাংকুক ওই অ্যাম্বুলেন্সের মধ্যে বসে বসে একটানা কান্না করে চলেছে। হসপিটালে নামার পর যখন দুজন ঢুকছিল, ঠিক দুজনের হাত একসাথে মুঠোর মধ্যে ধরে অনেক জোরে জোরে কান্না করছিল জাংকুক। জিমিন কিছুতেই সুগাকে ভিতরে ঢুকতে দিতে চাচ্ছিল না, কিন্তু তাও ওকে সরিয়ে ভিতরে নিয়ে যাওয়া হয় ওদেরকে। স্পটে ডক্টর সেখানে এসে জানায়
একজনের পুরোপুরি স্মৃতি হারিয়ে গেছে, আরেকজন অজ্ঞান হয়ে আছে এখনো। জাংকুককে যখনই জিজ্ঞেস করে কার স্মৃতি হারিয়ে গেছে, তখন জাংকুককে বলে মিস কিম তেয়ংয়ের স্মৃতি হারিয়ে গেছে। আপনাদের ভাগ্য ভালো যে উনি প্যারালাইজড হয়ে যায়নি। উনিকে জিমিন বারবার সুগারের কথা শোনার চেষ্টা করেছে, সুগার কেমন আছে। ডক্টর জানায় যে সুগার কন্ডিশন তেয়ের থেকে ভালো, কারণ তেয়ের মাথা হতে শুরু করে সব জায়গায় কাজ ঢুকে গেছে, যার জন্য তার স্মৃতি হারিয়ে গেছে। কিন্তু সুগার এত ভয়ানক অবস্থা হয়নি, তবে রক্ত লাগতে পারে, আমাকে ব্লাড দিতে হয়েছে। দুদিন পর তেয়ের জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার সাথে সাথে তেয়ের প্রচণ্ড অস্বাভাবিক আচরণ করা শুরু করে, আর অন্যদিকে সুগার পুরোপুরি সুস্থ। পাগল হয়ে গেছো, এটা কোনো মজা করার সময় হলো? এই কথা বলেই জিমিনের গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। ওখানে থাকা সবাই থেকে প্রতিবন্ধী বলতে শুরু করে। তেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা চলছিল তেয়ে সুস্থ হলে, কিন্তু এইখান থেকে মুখ ফিরে দেয় আরেমার বাকিরা। সুগারও মন উঠে গেছে তেয়ের এরকম ব্যবহার দেখে। হসপিটাল থেকে সবাই চলে যায়, কিন্তু জাংকুককে কেউ নিয়ে যেতে পারে না। জাংকুক ঠিক তেয়ের সামনেই দাঁড়িয়ে আছে। সবাই চলে গেল, তুমি যে গেলে না। দুই হাত দিয়ে নিজের চোখের পানি মুছিয়ে জাংকুক বলে, আমার পরিবারের কিছু পশুর জন্য অন্তত আমার মনুষ্যত্ব তো মরে যায়নি, আমি আপনার মেয়েকে ভালোবাসি। জিও পুরোপুরি অবাক হয়ে যায়, হা করে সুচির দিকে তাকিয়ে, আরেকবার জাংকুকের দিকে তাকিয়ে পুরোই অবাক। তারপর জাংকুক আবার বলতে শুরু করে, তের ওই মায়াবী মুখটা দেখে কি মুখ ফিরিয়ে নেওয়া যায়। যেহেতু নিজের ইমোশনকে আর নিজের মধ্যে চেপে রাখতে পারে না, জাংকুককে জড়িয়ে ধরে। যেহেতু জাংকুককে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মানুষ? তুমি তো আগে বলতে পারতে যে তুমি আমার মেয়েকে ভালোবাসো। বলতে তো চেয়েছিলাম অনেকবার, কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আমার বলে ওঠা হয়নি। জাংকুক, আমি জোর করব না বাবা, তুমি কি সত্যি আমার মেয়েকে? হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যেহেতু আর কিছু বলার নেই, যেহেতু ছেলে আছি, মেয়ের সাথে তো বিয়ে দিতেই হবে। অন্যদিকে জাংকুকের পরিবার খুব ভালো করে জানে যে অনেক চেষ্টা করলেও জাংকুককে ওরা ফিরিয়ে আনতে পারবে না, তাই কেউ এই বৃথা চেষ্টা করেও নি। জাংকুকের নিজস্ব একটা ফার্ম হাউস আছে, জাংকুক দেখে সেখানেই নিয়ে যায়। বেশি অনুষ্ঠান করে নয়, শুধু কবুল পরিয়ে বিয়েটা করানো হয়েছে। দেখে ওখানে থাকলে শুধু কষ্টই পেতে হতো, আর যেটা জাংকুক চায় না, ভালোবাসার মানুষের কষ্ট কি সে সহ্য করতে পারবে? জাংকুক ঘরের মধ্যে ঢুকে দেখে তেই গুটি ছুটি হয়ে বসে আছে। হতে পারে সে লিটল স্পেস, তবে উইংস তো আছে। জাংকুক ধীরে ধীরে তেয়ের কাছে যায়। তুমি আমার কাছে আসছো কেন? আমার পিচ্ছি বউটাকে বসে আমি আদর করব না? উফ, কিভাবে বলি, লজ্জা করি তো। জাংকুক এই কথা শুনে তেয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ঘন ঘন ট্রিটমেন্ট করাতে থাকে, এরপর ধীরে ধীরে তেই সুস্থ হতে থাকে। তেই সিঁড়ি দিয়ে নামার সময় একদিন হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে যায়। দৌড়ে যেয়ে জাংকুক তেকে ধরে নেয়। তেই প্রচণ্ড মাথায় আঘাত পায়, থেকে হসপিটালে নিয়ে যেয়ে ডক্টর জানায় তেমন কিছু হয়নি, বরং একটা সুখবরই আছে, ওনার স্মৃতিশক্তি ফিরে এসেছে। জাংকুক নিজের খুশিটাকে যে কিভাবে আটকাবে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর যখন তেয়ের জ্ঞান ফিরে, সাথে সাথে জাংকুক যে থেকে সুখ খাইয়ে দেয়। তেয়ের কোনো কথা শুনছিল না, আগে জাংকুক ওকে ভালো করে যত্ন নেবে, তারপর সব শুনবে। তখন থেকে আপনি নিজের কাজটা করে যাচ্ছে, আমার একটা কথাও কি আপনি শুনেছেন? তেয়ের এই কথা শুনে জাংকুক ভাবে হয়তো তেয়েকে ছেড়ে চলে যেতে চাইছে। তখনই তে বলে, আপনাকে আমি কেন ভয় পেতাম আপনি কি জানেন? এই কথা শুনে মুহূর্তে জাংকুক চুপ হয়ে যায়। তারপর তে বলতে শুরু করে,
আপনার জন্য আমি অনেক ভয় থাকতাম। আজ থেকে 2 বছর আগে এই কথা বলে পার্টির প্রত্যেকটা ঘটনা তেই চাঙ্কুকে শোনাতে শুরু করে। এই কথা শুনে চাঙ্কুকে নিজেকে অনেক বেশি দোষী মনে হচ্ছিল। কি কিভাবে কেন বলবে কিছু খুঁজে পাচ্ছিল না। তারপর তে আবার বলে, ভেবেছিলাম আপনার মধ্যে মনুষ্যত্বটুকু নেই, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আসলে আপনি তো সেদিন রং ছিলেন, মনুষ্যত্ব নেই আপনার পরিবারের, কারণ আপনার পরিবার আমাকে ওই অবস্থায় রেখে চলে গিয়েছে। এসব কথা শেষ করার আগে হসপিটালের মধ্যে চাঙ্কুকের পুরো পরিবার এসে তের কাছে মাপ চাইতে শুরু করে। তের হৃদয় অন্তত ওদের মতো পাথরের নয়, প্রত্যেককেই তে ক্ষমা করে দেয়। চাঙ্কুক যেহেতু তেকে ভালোবাসে আর তে যেহেতু চাঙ্কুকের ভুলটুকু বুঝতে পেরেছে, তাই এবার তের সাথে চাঙ্কুকে আবার বড় করে বিয়ে হয়। আর অন্যদিকে জিমিন আর সুগারও এবার বিয়ে হয়। এভাবে সুখে কাটুক ওদের সারাটা জীবন, এভাবেই মিলে যাক শত শত হৃদয়। আজকের গল্প এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথাও করতেছিল, তাও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভয়েসটা দিছি। কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও।